যশোরে সাত মাইলের এনায়েতপুরে দেশি মুরগি ফাওমি ও লেয়ার খামার করে সফল মোহাম্মদ সাজ্জাদুর রহমান। ইচ্ছা আর উদ্যোগ থাকলে একজন ব্যক্তি যে বিরাট পরিবর্তন আনতে পারেন তা দেখিয়ে দিয়েছেন যশোরের সাত মাইলের এনায়েতপুরের মোহাম্মদ সাজ্জাদুর রহমান। গত চার বছরে সাজ্জাদুর রহমানের উদ্যোগে স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি এখন সারা দেশে ছড়িয়েছে। সুরাজ দেশি মুরগি ফাওমি ও লেয়ার খামারে লালিত পালিত দেশি মুরগি লেয়ার ফাওমি মুরগিতে এখন দেশের বিভিন্ন বাজারগুলো ছয় লাভ। এই মুরগি পালনে লাভ বেশি বলে প্রচলিত, ফলে দেশি মুরগি বাজার থেকে হারাতে বসেছে। সেই অবস্থার পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। বিদেশি নয়, দেশি মুরগি পালন করে নিত্যদিনের অভাবকে বিদায় জানিয়ে স্বাবলম্বী হয়েছেন যশোরের সাত মাইলের এনায়েতপুরের আত্মপ্রত্যয়ী মোহাম্মদ সাজ্জাদুর রহমান। স্বল্প পুঁজি ও নামমাত্র শ্রমে বেশি লাভ হওয়ায় বিভিন্ন সংগঠনের সদস্যসহ বেকার যুবক যুবতী ও শিক্ষার্থীরাও সাজ্জাদুর রহমানের দেখা দেখি দেশি মুরগি পালন করছেন। এতে করে বাড়ছে কর্মসংস্থান ও দেশীয় পদ্ধতিতে উন্নত জাতের দেশি মুরগি পালন। যশোরে সাত মাইলের এনায়েতপুরে দেশি মুরগি সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উন্নত জাতের দেশি মুরগি উৎপাদন অঞ্চল এক এর একটি এলাকা হল যশোরে সাত মাইলের এনায়েতপুর গ্রাম। ওই গ্রামের ২০ জন নারী পুরুষ উদ্যোক্তাকে নিয়ে দেশি মুরগি পালন প্রশিক্ষণ সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সার্বিক সহযোগিতা দিচ্ছে সাজ্জাদুর রহমান। যশোরের সাত মাইলের এনায়েতপুরে বেশ কয়েকটি গ্রামে উন্নত জাতের দেশি মুরগি পালন করে সবাই বেকারত্ব ও দারিদ্রতাকে বিদায় জানিয়ে আজ অনেকেই হয়েছেন স্বাবলম্বী। সাজ্জাদুর রহমান জানান, ইনকিউবেটরের মাধ্যমে দেশি মুরগি ফাওমি ও লেয়ার বাচ্চা উৎপাদন করা হয় ও বাচ্চা বিক্রি করা হয়, ডিমও বিক্রি করেন। বাজারে দেশি মুরগির চাহিদা সবসময় বেশি থাকে। পাইকারি হিসেবে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হয় এসব মুরগি, ভালো লাভও হয়। সাজ্জাদুর রহমান বলেন, দেশি মুরগিতে তেমন কোনো ঝুঁকি নেই, রোগবালাই কম, অল্প পুঁজি ও স্বল্প শ্রমে শুধু কিছু বিষয়ের ধারণা থাকলে সমস্যা হয় না। আমাদের দেশের তরুণেরা সহজেই এই ধরনের উদ্যোগ নিতে পারে। এছাড়া সাজ্জাদুর রহমান সুরাজ দেশি মুরগি ফাওমি ও লেয়ার খামার গড়ে তুলেছেন, আর এই খামার থেকে তিনি উন্নত জাতের একদিনের দেশি মুরগি ফাওমি ও লেয়ার মুরগির বাচ্চা বিক্রয় করে থাকেন। এখানে কি কি মুরগি আছে? এখানে দেশি আছে, ফাওমি আছে, আর হাইব্রিড সোনালী। মানে এইগুলোকে আপনি কি এখান থেকে শুধু মুরগি বেচেন না ডিম বিক্রি করেন? মুরগি, ডিম, বাচ্চা সব ধরনেরই আছে। মানে বাচ্চাকে আপনি নিজে ইনকিউবেটর থেকে ফোটাই? বাচ্চা কত করে বিক্রি করেন? বাচ্চার বাজার দর যখন যেটা থাকে তখন সেভাবে বিক্রি করা হয়। বর্তমান দাম তো একটু বেশি যাচ্ছে। আর হচ্ছে এই বড় মুরগিগুলো, ডিম পাড়া মুরগিগুলো, এগুলো কি বিক্রি করেন? হ্যাঁ, এগুলো বিক্রি করি। যখন যে কাস্টমার যেভাবে আসবে ঠিক তাকে সেভাবেই দেওয়া হয়, যেটা চাহিদা যেভাবে আসে